আসসালামু আলাইকুম। আজকে তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে পাঠদানে আমি আছি মোহাম্মদ মানিক শেখ, সহকারী শিক্ষক দুপচাচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় দুপচাচিয়া বগুড়া। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটা ক্লাস নিচ্ছি। আমার আজকের বাংলা ক্লাসে কবিতা অংশ থেকে থাকছে সাম্য কবিতা, আর এই সাম্য কবিতাটা লিখেছেন সুফিয়া কামাল। তো প্রিয় শিক্ষার্থী, কবিতাটি জানার আগে আমরা সর্বপ্রথম জানব এই বেগম সুফিয়া কামাল সম্পর্কে, তার জীবনী সম্পর্কে, তার কতগুলো গ্রন্থ সম্পর্কে। তো প্রিয় শিক্ষার্থী, চলে আসি আজকে আমাদের ক্লাসে। আজকে আমাদের ক্লাস হচ্ছে সপ্তম শ্রেণীর জন্য, আর এই সাম্য কবিতাটি, সাম্য কবিতাটি লিখেছেন সুফিয়া কামাল। তিনি জন্মগ্রহণ করেন 1911 সালে 20 জুন, এবং মৃত্যুবরণ করেন 1919 সালে 20 নভেম্বর। সুফিয়া কামাল পিতা সৈয়দ আব্দুল বারি, তার পিতার নাম সৈয়দ আব্দুল বারি এবং মাতা সৈয়দা সাবেরা খাতুন। শিক্ষার্থী বন্ধু, এখন আমরা আসবো বেগম সুফিয়া কামালের জন্মস্থান সম্পর্কে জানব। তো আসি জন্মস্থান। সুফিয়া কামাল শায়েস্তাবাদের মাতুতালয় বরিশালে জন্মগ্রহণ করেন 1911 সালে 20 জুন। তার পৈতৃক নিবাস কুমিল্লায়। আধুনিক বাংলা সাহিত্যের প্রধান মহিলা কবি। এছাড়া তিনি ছিলেন একজন সফল সংগঠক ও নারী নেত্রী। তিনি 1992 সালে ভাষা আন্দোলনে দুঃখিত 1952 সালে ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং সকল আন্দোলন সংগ্রামে নারীদের অংশগ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করেছেন। স্বাধীন বাংলাদেশের নারী জাগরণে, বিশেষ করে নারীদের সম অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করেছেন আমাদের কবি সুফিয়া কামাল। এছাড়াও সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিপক্ষে তিনি সবসময় সোচ্চার ছিলেন। তিনি কলকাতা একটি স্কুলে শিক্ষকতা করেছেন, তার কর্মজীবনের প্রথম এটাই শুরু। তার প্রথম স্বামী সৈয়দ নেয়াল হোসেন এবং দ্বিতীয় স্বামী কামাল উদ্দিন। আবার আমরা শুনবো প্রিয় শিক্ষার্থী বন্ধু তার বিবাহ সম্পর্কে। তিনি সর্বপ্রথম 1923 সালে তার মামাতো ভাই সৈয়দ নেয়াল হোসেন, 1923 সালে তিনি বিবাহযুক্ত হন এবং তার মামাতো ভাই সৈয়দ নেয়াল হোসেনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এবং দ্বিতীয় স্বামী কামাল উদ্দিন, এটা তার দ্বিতীয় স্বামী। এরপর আসবো আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধু তার সাহিত্যকর্ম, অর্থাৎ বেগম সুফিয়া কামালের সাহিত্য সম্পর্কে আমরা জানব। তিনি কাব্যগ্রন্থ, গল্প, জীবনী গ্রন্থ, শিশুতোষ গ্রন্থ, ডায়েরি ইত্যাদি রচনা করেছেন। বেগম সুফিয়া কামালের কাব্য গ্রন্থ সম্পর্কে আমরা জানব। বেগম সুফিয়া কামাল সাজের মায়া, তিনি সর্বপ্রথম লেখা 1938 সালে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, অবশ্যই তোমাদের এই সালগুলো এবং এই কাব্যগুলো মনে রাখতে হবে এবং মুখস্থ রাখতে হবে, যাতে তোমাদের পরীক্ষাতে সহায়ক হবে। মায়া কাজল 1951 সাল। এরপরে আছে মন ও জীবন 1957 সাল, উদ্যাত্ত পৃথিবী 1964 সাল, দিওয়ান 1966, প্রশস্তি ও প্রার্থনা 1968 সাল, অভিযাত্রিক 1969, মৃত্তিকার ঘ্রাণ 1970, মেরে জাদুদের সমাধির পরে 1972, আর তার গল্প কেয়ার কাটা 1937 সালে তিনি রচনা করেন। এরপর তিনি লিখেছেন শিশুতোষ গ্রন্থ ইতল বিতল, এটা একটা গ্রন্থ 1965 সালে তিনি এটি লেখেন। এরপরে তিনি লেখেন নওল কিশোরের দরবারে 1982 সালে তিনি লেখেন। এরপর তার একটা ডায়েরি আছে, 71-এর ডায়েরি, এটা মুক্তিযুদ্ধ বিষয়ক একটি ডায়েরি, তিনি এটা রচনা করেন 1989 সালে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এই ছিল বেগম সুফিয়া কামালের কাব্যগ্রন্থ সমন। এরপর আমরা আসব সুফিয়া কামালের পুরস্কার ও খেতাব সম্পর্কে। তিনি বাংলা একাডেমি পুরস্কার 1962 সালে লাভ করেন, লেলিন পুরস্কার রাশিয়ায় 1970, 21 পদক 1976, নাসিরুদ্দিন স্বর্ণ পদক 1977, সংগ্রামী নারী পুরস্কার চেকোস্লোভাকিয়া 1981, স্বাধীনতা পদক
1977 সালে বেগম সুফিয়া কামাল এগুলো পুরস্কারে প্রাপ্ত হন। এরপরে আমরা আসব বেগম সুফিয়া কামাল মৃত্যু। আমরা আগেই বলেছি বেগম সুফিয়া কামাল 1919 সালের 20 নভেম্বর তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এই ছিল বেগম সুফিয়া কামাল সম্পর্কে, তার জীবনী সম্পর্কে, তার লিখিত সব বই সম্পর্কে, গ্রন্থ সম্পর্কে। এরপরে আমরা কবিতার অংশে আসব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, কবিতা সম্পর্কে জানতে গেলে প্রথমেই আমাদের কিছু শব্দের অর্থ জানতে হবে। এই শব্দের অর্থ কিন্তু জানতে পারলে তাহলে আমরা কবিতাগুলো সঠিকভাবে বুঝতে পারব। তো আসি শব্দের অর্থ থেকে আসি। তাহলে প্রথমে এখানে শব্দের অর্থ শতক। শতক শব্দের অর্থ হচ্ছে এক শত। সমুন্নত, সমুন্নত এর অর্থ হচ্ছে অতিশয় উঁচু, বিপুল, অর্থাৎ বিপুল শব্দের অর্থ হচ্ছে বিশাল। প্রসারিত, প্রসারিত শব্দের বিস্তার লাভ করেছে এমন অনন্ত, যার অন্ত বা শেষ নেই। মহীয়ান এর শব্দের অর্থ হচ্ছে সমূহান, সংগ্রাম শব্দের অর্থ হচ্ছে লড়াই। প্রজ্ঞা, এই প্রজ্ঞা শব্দের অর্থ হচ্ছে গভীর জ্ঞান। দীপ্তিমান অর্থ হচ্ছে উজ্জ্বল। সিন্ধু অর্থাৎ সমুদ্র বা সাগর। কেতন অর্থাৎ পতাকা। এই ছিল তোমাদের সাম্য কবিতার কিছু শব্দের অর্থ, জটিল শব্দের অর্থ ছিল, এগুলো অবশ্যই তোমাদের জেনে রাখা ভালো। এরপরে আসবো আমরা এই যে কবিতা, সাম্য কবিতাটা কোথায় থেকে আসলো, বেগম সুফিয়া কামাল কোথায় থেকে এটি রচনা করলো, সে সম্পর্কে আমরা জানবো। তো আসি পাঠ পরিচিতি সম্পর্কে। প্রথমেই সাম্য কবিতাটি নওল শিশু কিশোরের দরবারে গ্রন্থভুক্ত মিলিত সেবা ও সাম্যর প্রীতিতে কবিতার অংশ বিশেষ। এখানে কোনো বড় কাজ কেউ একা করতে পারে না, সেজন্য দরকার হয় অনেক মানুষের মিলিত অংশগ্রহণ। সকলকে নিয়ে কাজ করার মাধ্যমেই পৃথিবীর বহু দেশ উন্নত হয়েছে। পৃথিবীর অনেক মহৎ কাজের পিছনেই ছিল মানুষের সম্মিলিত প্রচেষ্টা। অসীম সাহস, সম্মিলিত সাধনা ও সংগ্রামের মধ্য দিয়ে মানুষ এই পৃথিবীতে তার বিজয় ঘোষণা করেছে। এজন্য ধর্ম, বর্ণ, গোত্র, শ্রেণীভেদে সকল মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ সৃষ্টি করতে হবে। আসলে প্রিয় বন্ধুরা, এটাই ছিল সাম্য কবিতার মূল যে কথাটা। আর এই কবিতাটির নাম হচ্ছে নওল শিশু কিশোর দরবারে গন্তব্য থেকে। এরপরে আমরা আসব সাম্য কবিতা সম্পর্কে, আমরা সাম্য কবিতাটি জানব। আচ্ছা, সাম্য কবিতা কবিতাটি লিখেছেন সুফিয়া কামাল। প্রথম লাইনটা আছে, প্রিয় শিক্ষার্থী বন্ধু অবশ্যই ভালো করে শুনবে, শতকের সাথে শতকের হস্ত। এখানে বলা হয়েছে শতক মানে এক শত, এই শতকের সাথে শতকের হস্ত অর্থাৎ এখানে বলা হয়েছে হাত মিলিত একত্রে, বলছে এই শতকের সাথে শতকের হস্ত একত্রে মিলিয়ে সব দেশ সব কালে কালে যা কালে সবে হয়েছে সমুন্নত। অর্থাৎ বলছে এখানে সব দেশ সব কালে কালে হয়েছে উন্নত। এখানে সম্মত শব্দের অর্থ বলা হয়েছে যে উন্নত, এরকম অতিশয় উঁচু এইরকম অর্থ বলা হয়েছে। বিপুলা পৃথিবী, বিপুলা পৃথিবী শব্দের অর্থ হচ্ছে বিপুলা শব্দের তো বিশাল, আর পৃথিবী তো পৃথিবী, তো বিশাল পৃথিবী, প্রসারিত পথ, যাত্রীরা সেই পথে, বলছে এই বিশাল পৃথিবীতে বড় রাস্তা বা পথ, এই এখানে সবাই একে একে যাত্রী সব মানুষদের এখানে বলা হয়েছে। চলে কর্মের আহ্বানে কোনো অন্তকাল হতে, বলছে এখানে মানুষ চলে তার কর্মের কাজের আহ্বানে। এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধু, যে যা যে কাজই করুক এটা কোনো কাজকে ছোট ধরা হবে না, কাজ হচ্ছে গর্বের বিষয়। মানব জীবন শ্রেষ্ঠ কঠোর কর্মে সে মহীয়ান, বলছে এই মানব জীবনটা শ্রেষ্ঠ ও কঠোর যদি সে কর্মে সে মহীয়ান হতে পারে। মহীয়ান শব্দের অর্থ এখানে সুমহান বলা হয়। সংগ্রামী আর সাহসে প্রজ্ঞা, এখানে সংগ্রামে সংগ্রাম অর্থাৎ যুদ্ধ লড়াই, আর সাহস প্রজ্ঞা, এখানে প্রজ্ঞা শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, এখানে জ্ঞানের কথা বলা হয়েছে। সংগ্রামী আর সাহসে প্রজ্ঞা, আলোকে দীপ্তিমান, এখানে বলা হয়েছে আলোকে আলোইছে দীপ্তিমান উজ্জ্বল হয়ে ওঠে, এখানে দীপ্তিমান শব্দের অর্থ বলা হয়েছে উজ্জ্বল। পায়ের তলার মাটিতে আকাশে সম্মুখে সিন্ধু জলে বিজয়ী কেতন উড়িয়া মানুষ চলিয়াছে দলে দলে, এখানে বলা হয়েছে বিজয়ী কেতন, মানুষের পায়ের তলায় এখানে বলা হয়েছে
যে মানুষের সম্মুখে বিজয় কেতন উড়িয়ে চলে যাচ্ছে মানুষ দলে দলে। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকের আমাদের সাম্য কবিতা। আসলে এই সাম্য কবিতায় বেগম সুফিয়া কামাল এখানে নারী পুরুষ সবাইকে সমানভাবে দেখেছেন, যাতে একটা দেশ নারী পুরুষ সমানভাবে থাকে, দেশের উন্নয়ন জনগণের উন্নয়ন হয়, এক্ষেত্রেই তিনি এই কথাটি ব্যক্ত করেছেন বেগম সুফিয়া কামাল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, এই ছিল আজকে আমাদের সাম্য কবিতার। পরবর্তী অন্য ক্লাসে আমরা আবার আসব, আবার তোমাদের নতুন নতুন ক্লাস করব, নতুন নতুন তথ্য দিব। অবশ্যই তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে শুনবে, আর এই ক্লাসগুলো দেখার অনুরোধ রয়ে সবাইকে তোমরা জানিয়ে দেবে। এই বলে আমি আজকের ক্লাস শেষ করলাম। আসসালামু আলাইকুম।